Assalamualaikum, welcome back to our channel. কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো বরাবরের মতোই আমাদের ছুটির দিনে আমরা একটু বাইরে বের হয়েছিলাম হাঁটাহাঁটি করতে। তো ভাববেন হয়তো যে এই লকডাউনে কিভাবে বাইরে গেলাম। জার্মানিতে এখানে নিয়মটা হচ্ছে যে আপনি বাইরে যেতে পারবেন, হাঁটাহাঁটি করা যাবে, দৈনন্দিন জিনিসপত্র কেনার দোকানগুলো খোলা, কিন্তু তাছাড়া অন্যান্য যে কোনো মার্কেট, যেমন কাপড় চোপড়ের মার্কেট বা অন্য যে কোনো ধরনের মার্কেট, স্কুল কলেজ সব কিছু বন্ধ, অফিস খোলা। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা এখন হাঁটতে হাঁটতে এরকম বিভিন্ন কাউন্টার থাকে অনেক জায়গায়, তো প্রতিবারই এখানে থেকে নেওয়ার একটা বায়না ধরে আহমাদ। সো এইবার নেওয়া হলো, নেওয়ার পরে যখন মুখে দেওয়া হলো তারপর আর সে খেলো না। যাই হোক, জার্মানিতে আবার নতুন লকডাউন দেওয়া হয়েছে। নতুন লকডাউন বলতে আগের যে লকডাউনটা ছিল সেটার ডেটটা এক্সটেন্ড করা হয়েছে ফেব্রুয়ারির 14 তারিখ পর্যন্ত। তো আপনারাও সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, আমরাও স্বাস্থ্যবিধি মেনেই চলার চেষ্টা করছি, যাতে আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত করুন এবং সবাইকে সুস্থ রাখুক। এই যাই হোক, আজকে আমরা যে জায়গাটাতে আসলাম, এই জায়গাটার বাসাগুলো এত অসম্ভব সুন্দর। অবশ্য ইউরোপের ম্যাক্সিমাম বাসাই এরকম দেখা যায়, তবে এই জিনিসগুলো আসলে ছবিতে দেখতে যেরকম সুন্দর লাগে, সামনাসামনি দেখতে আরও সুন্দর লাগে। আর এইখানে ছিল এত কনকনে শীত, জাস্ট মনে হচ্ছিলো যে আমি ডিপ ফ্রিজের ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, ফিলিংসটা ছিল আমার এরকম। যাক, আজকে একটা নতুন রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে, সেটা হচ্ছে গিয়ে বিফ জালি কাবাব, গরুর মাংসের জালি কাবাব। আমি জানি সবাই মোটামুটি জালি কাবাব বানাতে জানেন, তবে আমি যেভাবে করে জালি কাবাব বানাই সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আমি এখানে নিয়ে নিয়েছিলাম হাফ কেজি গরুর মাংসের কিমা, সাথে হাফ কেজি পেঁয়াজ কুচি এবং এক মুঠ ধনিয়া পাতা, ফ্রেশ ধনিয়া পাতা, আর এখানে দেখা যাচ্ছে 10-12টা কাঁচামরিচ এবং সাথে সামান্য কিছু পুদিনা পাতা। এই স্ট্যাব মিক্সারটা আমার খুব কাজের, আমি এটাতে মোটামুটি সব কিছু চপ করে ফেলি এবং আমার কাজ অনেকটা সহজ হয়ে গিয়েছে। যাই হোক, এখন আসি রেসিপিতে। আমি এখানে প্রথমে হাফ কেজি মুরগির গরুর মাংস নিয়ে নিলাম, গরুর মাংসের কিমা নিয়ে নিলাম, এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো, তারপরে আমি এখানে দিয়ে দিব ধনে পাতা কুচি, পুদিনা পাতা কুচি এবং কাঁচামরিচ কুচি। এই সবগুলো কুচি করে এভাবে করে কেটে মাংসের সাথে আমি মশলা দিয়ে মিশিয়ে নিব। এরপরে এখন এখানে মশলা মিশানোর পালা। তো আমি এখন এখানে প্রথমে দিয়ে নিব আদা গুঁড়া, রসুন গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া আর সামান্য একটু গরম মশলা গুঁড়া। গরম মশলাগুলো, কিছু গরম মশলা আমি একসাথে টেলে এগুলোকে আমি গুঁড়া করে নিয়েছি, সেই ভাজা মশলার গুঁড়াটাই আমি এখানে ইউজ করছি। এছাড়া কিন্তু আর এখানে কোনো মশলাই আমি ইউজ করব না আলাদা করে, শুধু একটু পাপরিকা পাউডার ইউজ করব। পাপরিকাটা দিলে একটা স্মোকি একটা ফ্লেভার আসে, এতটুকুই। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এগুলো সব একসাথে ভালো করে মিক্স করার পালা। তো এখনের কাজ হচ্ছে ভালো করে সব কিছু হাত দিয়ে কোচলিয়ে কোচলিয়ে একদম ভালো করে মিক্স করা। তো যত ভালো করে মিক্স করবেন মশলাগুলো, তত ভালো করে মাংসের কিমার সাথে মিক্স হবে। তা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি, মনে হতে পারে আমি খুব তাড়াতাড়ি করছি। যাই হোক, এখন এগুলোতে আমার মনে হচ্ছে আমার ভালো করে মিক্স করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা ডিম যোগ করে দিলাম, ডিম দিয়ে আমি আবার ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। এখন আমি এখানে নিয়ে নিলাম 6টা পাউরুটি এবং 6টা পাউরুটি আমি শুধু পানি দিয়ে ধুয়ে একটু চেপে নিয়ে এখানে দিয়ে আবার ভালো করে আমি মিক্স করছি। এটা মিক্স করতে করতে আপনি বুঝবেন যে এটা আসলে গোল হয়ে ডোর মতো আসছে কি না। যদি আপনার ডোর মতো না হয়ে আসে তাহলে আপনি আরও 2-1টা পাউরুটি ইউজ করতে পারেন। তো আমি এখানে এখন ভাজার জন্য পাউরুটি আমি গুঁড়া করে নিচ্ছি ব্লেন্ডারে। কাবাবগুলো এখন ভেজে নিব। প্রথমে হাতে সামান্য কিছু কাবাবের মাংসগুলো নিয়ে নিলাম এবং তারপরে একটু ডিমের মধ্যে গড়িয়ে নিলাম, তারপরে আমি ব্রেড ক্রামের ভিতরে গড়িয়ে নিলাম, নিয়ে হাতের তালুতে রেখে চাপ দিয়ে একটা পছন্দ মতো শেপ দিয়ে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই ভিডিও দেখে বুঝতে পারছেন যে আমি কিভাবে করছি। এগুলো যখন আবার ভাজবো তখন আরেকবার ডিমের মধ্যে চুবিয়ে নিয়ে তারপরে তেলে ছেড়ে দিব, তাহলেই সেই জালি জালি ভাবটা আসবে, যার কারণে এটার নাম করা হয়েছে জালি কাবাব। আমি আপনাদেরকে আবার আরেকটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে গোল করে নিচ্ছি,
তারপরে আমি একটু এগ ওয়াশ দিয়ে নিচ্ছি, এরপরে আবার ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি, এরপর এটাকে হাতের তালুতে রেখে চাপ দিয়ে পছন্দ মতো শেপ দিয়ে নিচ্ছি। ভাজার আগে এটাকে আমরা ডিমে চুবিয়ে তারপরে আবার তেলে ছেড়ে দিব। এভাবে গোল্ডেন ব্রাউন করে কাবাবগুলো ভেজে নিব। হাফ কেজি গরুর মাংসের কিমা দিয়ে আপনি 22 থেকে 25টা, আমার 25টা হয়েছিল, 25টা কাবাব পর্যন্ত আপনি বানাতে পারবেন। কাবাবগুলো সবগুলো ভাজা শেষ, আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কত ময়েস্ট হয়েছে এবং খেতে হয়েছে দারুণ। আপনারা অবশ্যই বানাবেন এবং আমাকে কমেন্টে শেয়ার করবেন যে আমার রেসিপি আপনাদের কেমন লাগলো। আর আপনারা বাসায় বানালে অবশ্যই আমার সাথে ছবিটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আবার কথা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে।